আজমল পাকিস্তানৰ নাম লৈ নিৰ্বাচনী বৈতৰণী পাৰ কৰাৰ কৌশল বিজেপিৰ। আজিজ খান জিন্দাবাদ ধ্বনি হল গৈ পাকিস্তান জিন্দাবাদ। আৰু তাৰ পাছত বিজেপিৰ মেৰুকৰণৰ ৰাজনীতি আৰম্ভ। ঘটনা এদিন পূৰ্বৰ শিলচৰ বিমানবন্দৰত সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমল। সেই সময়ত সমৰ্থকসকলে দিছিল নিজ পছন্দৰ নেতাৰ নামত জিন্দাবাদ ধ্বনি। বিধায়ক আজিজ খানৰ নামতো একাংশই দিলে জয়ধ্বনি। কিন্তু এই শ্লোগানকে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি সজালে বিজেপিয়ে। প্ৰথমে শুনক এআইডিএফ সমৰ্থকে প্ৰকৃততে কাৰ জয়ধ্বনি দিছিল। মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰথমে সামাজিক মাধ্যমত প্ৰকাশ কৰে এই ভিডিঅ'টো। আৰু তাৰ পাছত ৰাজ্যজুৰি সৃষ্টি হয় তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। যিসকলে পাকিস্তান জিন্দাবাদ বিচাৰি চিঞৰিলে, ইতিমধ্যে আমি পুলিচক কৈছোঁ কেছ ৰেজিষ্টাৰ কৰাৰ কাৰণে, আৰু আইনে আইনৰ পথেৰে ইয়াৰ বিচাৰ কৰিব। তেওঁলোকতো এইটো লাইনতো আছেই, এইটোতো নতুন আজিকালি এইবোৰ প্ৰকাশ হৈ আছে। মিয়া মিউজিয়াম, মিয়া স্কুল, ক'ৰবাত পাকিস্তান জিন্দাবাদ, ক'ৰবাত নীলা লুঙি, আগত নকৈছিল, এতিয়া অলপমান ইলেকশ্যন অহাৰ কাৰণে তেওঁলোকে কথাবিলাক ক'ব আৰম্ভ কৰিছে। আজমল ডাঙৰীয়াৰ ৰিচিপশ্যনৰ নামত কিছুমান উদণ্ড যুৱকে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিয়ে মুখৰিত কৰিলে আমাৰ কুমিগ্ৰাম এয়াৰপৰ্টখন। এই কথাটো পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিয়ে প্ৰকাশ কৰিলে যে ইয়াতে কিছুমান দেশদ্ৰোহী শক্তি এই যিটো জমায়েত আছিল জমায়েতৰ ভিতৰত আছে, এটা ভয়ংকৰ বাৰ্তা লৈ আহিছে। এটা তদন্ত হব লাগে ভালকে। শিলচর বিমানবন্দরে বিদেশি মুঘলদের বংশধরদের মুখে আজমল সাহেবের অনুগামী, তারা বলল পাকিস্তান জিন্দাবাদ। তো আশ্চর্য হওয়ার কিছু নেই, স্বাভাবিক। কারণ আমরা বারবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বারবার বলছেন, বিদেশি মুঘলরা আসামকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। তারা মিয়া কবিতা বানিয়েছিল, তারপর মিয়া মিউজিয়াম চাইছে, এবার মিয়া ল্যান্ড চাইবে তারা, তারই প্রস্তুতি চলছে। ঘটনা সন্দর্ভত মুখ খুলিছে বিধায়ক আজিজ খানে। তেওঁৰ মতে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়াটো একেবারে অসত্য। শাসকীয় পক্ষই এয়া রাজনীতি কৰিবলৈ আৰম্ভ কৰিছে কৌশল। একেই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমল আৰু এআইডিএফ দলেও। যদিহে কোনো লোকে দেশ বিৰোধী মন্তব্য কৰিছে, তেওঁলোকক চিনাক্ত কৰি শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ চৰকাৰক প্ৰত্যাহ্বান সাংসদ বদৰুদ্দিন আজমলৰ। আর একটু ডাইরেক্ট ফোন হেমন্ত বিশ্ব শর্মা সাহেব ম্যানিপুলেটিং করেছে, বিজেপিও ম্যানিপুলেটিং করেছে। এটা সবচেয়ে প্রথম কোন টিভিতে দেখাইছে, নিউজ লাইভে দেখাইছে, সবচেয়ে প্রথম যদি কে নাম টুইট করে থাকে হেমন্ত বিশ্ব শর্মা করেছে। আর হি ভাল নাপায় যে ইউডিএফ আর কংগ্রেস এ খুঁই আছে। সাফ কথা হল 100% ভ্যালুড প্লেট, 100% ভ্যালুপ্রেশন। যদি 1% 1% 1% 0% যদি আমি মানি লো, 100% বিজেপির মানুষের তাল হয়ে আমার মানুষের বদনাম করার কারণে আজিজ খানের লগত শাউটিং লাগাইছে হবো পারে। 1% নয়, 99.00% আমি ডিনাই করি আছো 100%। আর আমার কথা হল অসম গভর্নমেন্টর বা CISFর আর বিভিন্ন লাইনের কমসে কম 100 জন পুলিশের আছে, সকলে কি করলে রেকর্ডিং আপনার কমসে কম মাত্র 10-12টা আমার মিডিয়ার মানুষ আছে, সকলের গভর্নমেন্টে চেক করুক, গভর্নমেন্টে ধরুক, যদি কোনো মানুষ হয় তাকে অ্যারেস্ট করুক। এআইডিএফর সমর্থক যথেষ্ট আসিল, আজমল সাহেব আইসে বহুত দিন পরে, যার কারণে মানুষ বেশি হয়েছে, এআইডিএফ দলের সমর্থক বেশি হয়েছে। কিন্তু আজিজ খান জিন্দাবাদ দিছে, কোনো পাকিস্তান জিন্দাবাদ এইভাবে কোনোটা দিছে না, আমরা এটা শুনছি না। যেটা ভিডিও ভাইরাল হয়েছে এটা মিথ্যা ভিত্তিহীন। হেমন্ত বিশ্ব শর্মা সাহেব যদি তার নিজের ফেসবুক থেকে এটা টুইট করে, সে নিজেও দেখিছে যে আমার আজমল সাহেব আওয়ার পিছতে শিলচর টু এয়ারপোর্ট থেকে শিলচর পর্যন্ত যেভাবে
গাড়ির লাইন বা মানুষের যেভাবে সমাগম এটা দেখিয়া বিরোধী পক্ষের এর মাথার ব্যথা হয়ে গেছে, যার কারণে এটা আবদ্ধ বলব কি আছে। এতিয়া কথাটো হল, যদিহে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়া হয়েছে তেন্তে তৎকালীনভাবে বিজেপি আইনি ব্যবস্থা লওয়ার পরিবর্তে বিষয়টুক লৈ ইমান হৈহাল্লা করার কি প্রয়োজন আছে? নে ধর্মীয় বিভাজনের বিষয়টুক আন এক রূপ দি রাজনৈতিক মুনাফা আদায়ের পরিকল্পনা করেছে বিজেপিয়ে? বিচারর ভার রাইজলৈ এৰিলো। নিউজ ডেস্ক রিপোর্ট, টিএনএল নিউজ।